যশোর বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রটি এখন যেন কর্মকর্তার বাসভবনে পরিণত হয়েছে। কেন্দ্রটির সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক সেখানে রেখেছেন ফ্রিজ ও খাট। তার অফিস কক্ষে দেখা গেছে যত্রতত্রভাবে পড়ে রয়েছে জামা কাপড়। এছাড়া অফিসের রান্নাঘরে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিও ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। তবে সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক এসব অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাশে পড়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তার নিচে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। অফিসটির পিয়ন কর্মকর্তার দুপুরের খাবার রান্না করা নিয়ে ব্যস্ত। অফিস কক্ষে গ্যাসে রান্না করায় রয়েছে নিরাপত্তার ঝুঁকিও। বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র সূত্রে জানা গেছে এখানে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বছরে 45টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মূলত দক্ষতা উন্নয়ন, মার্কেটিং ও পণ্যের গুণগত মান নিয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ চলে। বাকি সময়ে কর্মকর্তাদের কোনো কাজ থাকে না, যে কারণে সরকারি অফিসটি এখন বাসাবাড়িতে পরিণত হয়েছে। সেখানে সেন্টার ইনচার্জ নিজে রাত্রি যাপন করেন। রয়েছে তার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী। সরকার তার বেতনের সঙ্গে 40% বাড়ি ভাড়া দেয়, অথচ তিনি অফিস কক্ষেই থাকেন। বিষয়টি নিয়ে কথা বললে সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক জানান, প্রধান কার্যালয়ের মৌখিক অনুমতি নিয়ে তিনি অফিসে সাময়িকভাবে বসবাস করছেন। বাসা খুঁজছেন, পেলেই সেখানে চলে যাবেন। আর ছবি ফেলে রাখার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। অফিসের একটি চক্র তাকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছে। তিনি অফিসকে সেটি জানিয়েছেন এবং তাকে বদলিও করে দেওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক রেখা রানী বালো বলেন, বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র যশোরের ইনচার্জের অফিসে রাত যাপন ও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে রাখার বিষয়টি তিনি জেনেছেন। তিনি আরও বলেন, অফিসে বসবাস করার কোনো সুযোগ নেই, তাই এ ধরনের মৌখিক অনুমতি কে দিয়েছেন তা জানা নেই। আর মৌখিক কোনো কথায় অফিস চলে না, এজন্য একজন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এই তো কিছুদিন আগেই দেখলাম স্কুলের একটি রুম দখল করে প্রধান শিক্ষক সংসার পেতেছেন, এখন আবার সরকারি অফিস দখল করে নিজের বাসা বানিয়ে ফেলেছে। দর্শক ভুক্তভোগী বলছে এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসলেই কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।